ভারতের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রীর জন্য মনোনীত হলেন নোয়াখালীর গান্ধী আশ্রমের ট্রাস্টি গান্ধীবাদী সমাজকর্মী ঝর্ণাধারা চৌধুরী। সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার জন্য এবার বাংলাদেশের ঝর্ণাধারা চৌধুরী সহ ছয়জন বিদেশিকে এই সম্মানে সম্মানিত করতে যাচ্ছে ভারত সরকার। দীর্ঘদিন ধরে সমাজসেবার সাথে যুক্ত আছেন নোয়াখালীর বেগমগঞ্জের বর্ষিয়ান সমাজকর্মী ঝর্ণাধারা চৌধুরী। ভারতের অহিংস নেতা গান্ধীর আদর্শে বিশ্বাসী ঝর্ণা দীর্ঘদিন বেগমগঞ্জের গান্ধী আশ্রমে নানামুখী সমাজকর্মে যুক্ত আছেন। তার দীর্ঘ কয়েক দশকের কাজের স্বীকৃতি হিসাবে তাকে এই রাষ্ট্রীয় পুরস্কার দিতে যাচ্ছে ভারত সরকার। কিছুক্ষণ আগে বেগমগঞ্জের গান্ধী আশ্রম থেকে টেলিফোনে একাত্তরকে জানাচ্ছিলেন তার অনুভূতির কথা, আমরা শুনে আসি ঝর্ণাধারা চৌধুরীর কথা। তিনি আমাদের এখানে যখন সাম্প্রদায়িক দাঙ্গা নিরসন করে শান্তি আনতে এসেছিলেন, আমাদের এলাকাতে এই দাঙ্গাটা হয়েছিল এবং তিনি আসার পর থেকে আমি এই গান্ধী নীতি নিয়ে আছি। এবং গান্ধীজি যে স্কুল করেছে সেই স্কুলের ছাত্র ছাত্রী সবাইকে নিয়ে আছি। প্রথম ভারতবর্ষের হোম সেক্রেটারি আমাকে টেলিফোনের মাধ্যমে জানিয়েছেন, সম্ভবত মাস মাস এখনো ওনাদের দিন ঠিক হয় নাই। আমি এতেই আমি মনে করছি যে আমি যাতে আরো বেশি কাজ চালায় যেতে পারি, আমার সেবায় যেন নিশ্চিত চেষ্টাই আমার থাকবে।